বিসমিল্লাহির প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর অশেষ সহমতে সকলে ভালো আছো এবং সুস্থ এবং নিরাপদ আছো। আমরা নবম অধ্যায় বিপণন অধ্যায়টা পড়েছিলাম, ওখান থেকে কিছু অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। সেখানে যে অসম্পূর্ণ বিষয়গুলো আমরা আজকে সম্পূর্ণ করব, তার সাথে আরেকটা নতুন অধ্যায় সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো আজকে যেটা পড়ব, আমরা একজন আমরা আজকের যে নবম অধ্যায় সেখান থেকে আমরা কি শিখব, আমরা শিখব বিক্রেতার ধারণা, একজন আদর্শ বিক্রেতার গুণাবলী, এটা আমরা নবম অধ্যায় থেকে শিখব। শিখন ফল, তাহলে আজকে অধ্যায়ে নবম অধ্যায়ের শিখন ফল হচ্ছে আমাদের বিক্রেতার ধারণা ও আদর্শ 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 একজন আদর্শ বিক্রয় কর্মীর যে গুণাবলী থাকে সেগুলো সম্পর্কে জানবো আমরা। আদর্শ বিক্রয় কর্মীর কর্মীর আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী গুণাবলী আজকে আদর্শ বিক্রয় গুণের গুণগুলো আমরা কি করতে পারবো, বর্ণনা করতে পারবো। তাহলে আমরা আগে এই অধ্যায়ের বিষয়টা আলোচনা করি, তারপরে অন্য অধ্যায়ে যাব। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা আগেই শিখেছিলাম যে বিপণন হচ্ছে পণ্যদ্রব্য ও সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজে কাজকে আমরা বুঝে থাকি, তাই না? পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকে আমরা বিপণন বলে থাকি। এই বিপণন মানে যারা এই পণ্যগুলো বিক্রয় করে, ঠিক আছে, তাদের কে বিক্রয়কর্তা মানে তারা বিক্রয় করতে যে কৌশল অবলম্বন করছে সেটা নিয়ে আমরা একটু ধারণা নিব। বিক্রয়কর্তা বলতে বিক্রয় কর্মীকে, বিক্রয় কর্মীর ক্রেতাকে আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে বুঝায়, যার মাধ্যমে সে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবা বিক্রয় করতে কি কি হয় সক্ষম হয়। তাহলে আমরা কি বললাম, বিক্রয়িতা বলতে বিক্রেতা ক্রেতার কাছে পণ্য বিক্রয়ের কৌশল বা দক্ষতাকে বোঝায়, যার মাধ্যমে সে কি করতে পারে ক্রেতার নিকট পণ্য বিক্রয় সেবার প্রদান করতে কি হচ্ছে সক্ষম হচ্ছে, সেটাকে বুঝাচ্ছি আমরা। দেখো বিক্রয়িতা একটা গুণ, ঠিক আছে, একটা গুণ, ওই গুণের মাধ্যমে সে বিক্রেতা তার ব্যবসা বা পণ্য সম্পর্কে ক্রেতাদেরকে একটা কি দিয়ে থাকে, ধারণা দিয়ে থাকে, ঠিক আছে। আর ওখানে কি করে, ওই ধারণা দিতে গিয়ে তিনি ক্রেতাদেরকে কি করছে, স্থায়ী গ্রাহকে পরিণত করছে। তাহলে একজন আদর্শ বিক্রেতা যিনি বিক্রয় করেন তাকে আমরা বিক্রয় কর্মী বলে থাকি। একজন আদর্শ বিক্রেতার কি কি গুণাবলী থাকলে তাকে আমরা আদর্শ বিক্রেতা বলতে পারি। দেখো আমাদের এই যে বর্তমান সময়টা কিন্তু খুব প্রতিযোগিতামূলক, ঠিক আছে, এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদেরকে টিকে থাকতে হলে, অর্থাৎ যারা ব্যবসায়ী আছে তাদেরকে টিকে থাকতে হলে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করতে হয়। ঠিক তেমনিও তারা বিক্রয় কর্মী বিভিন্ন পারদর্শকতার উপরে কিন্তু ক্রেতার সৃষ্টি হয়। তাহলে একজন ক্রেতা বা ভোক্তার আকর্ষণ বা প্রতিভাকে স্থায়ী গ্রাহকে পরিণত করতে একজন বিক্রয় কর্মীকে অনেকগুলো একজন গ্রাহক বা ক্রেতাকে স্থায়ী কি গ্রাহকে পরিণত করতে একজন বিক্রয় কর্মী বিভিন্ন কৌশল অবলম্বন করে। ওই কৌশলগুলো অবলম্বন করতে গিয়ে একজন বিক্রয় কর্মীর বিভিন্ন গুণের গুণের অধিকারী হতে হয়। আমরা জানবো একজন আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী সম্পর্কে, কি সম্পর্কে, আদর্শ বিক্রেতার গুণাবলী সম্পর্কে জানবো। দেখো আদর্শ বিক্রেতার গুণাবলীকে আমরা চারটি পর্যায়ে ভাগ করেছি। দেখো আদর্শ বিক্রেতার বিক্রয় কর্মীর গুণাবলী, আদর্শ বিক্রেতার গুণাবলী আদর্শ
বিক্রয় কর্মীর গুণাবলী, বিক্রয় আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী, গুণাবলী গুণাবলীকে আমরা চারটা পর্যায়ে ভাগ করেছি। একটা পর্যায় হচ্ছে শারীরিক গুণাবলী, শারীরিক গুণাবলী, শারীরিক গুণাবলী। দুই, মানসিক গুণাবলী, মানসিক গুণাবলী, গুণাবলী। তিন, নৈতিক গুণাবলী, গুণাবলী। অন্যান্য গুণাবলী, তাহলে আদর্শ বিক্রয় কর্মীর কয়টি গুণাবলী? চারটি গুণাবলী। গুণাবলী কিন্তু কি কি দেখো, প্রথমে হচ্ছে কি বললাম আমি, প্রথমত হচ্ছে শারীরিক গুণাবলী। প্রথমে কি গুণাবলী বলছি আমি, শারীরিক গুণাবলী। দেখো শারীরিক গুণাবলী, একজন আদর্শ বিক্রয় শারীরিক যে গঠন গুলো একজন ক্রেতাকে আকর্ষণ করে তাকে আমরা শারীরিক গুণাবলী বলি। একজন বিক্রয় কর্মীকে কি হতে হবে, সুদর্শন চেহারার অধিকারী হতে হবে। একজন বিক্রয় কর্মী যদি সুদর্শন চেহারার অধিকারী হয় বা সুস্বাস্থ্যের অধিকারী হয় বা তার যদি সুন্দর হাসি থাকে যা ক্রেতাকে আকর্ষণ করবে, সেগুলো দ্বারা একজন ক্রেতা তার স্থায়ী গ্রাহকে পরিণত হবে, এটা হচ্ছে একজন আদর্শ বিক্রেতা শারীরিক গুণাবলী। একজন আদর্শ বিক্রেতার কি গুণাবলী? শারীরিক গুণাবলী। তারপর আছে মানসিক গুণাবলী। একজন আদর্শ বিক্রেতার যে মন মানসিকতা থাকে সেটার উপরও কিন্তু ক্রেতার স্থায়ী গ্রাহকে পরিণত হওয়ার একটা সম্ভাবনা থাকে। যেমন একজন বিক্রেতার আন্তরিকতা আর আগ্রহ, ওই ব্যবসাটার প্রতি, ব্যবসাটাকে নিজের মনে করা, ঠিক আছে, ব্যবসাটার প্রতি তার কি আন্তরিকতার আগ্রহের কারণে তিনি কি করতে পারেন, এই আগ্রহ আর আন্তরিকতাটাকে কাজে লাগিয়ে তিনি ক্রেতাদেরকে আকর্ষণ করতে পারেন। তারপর আত্মবিশ্বাসী, একজন বিক্রয় কর্মী আত্মবিশ্বাসী হতে হবে, অর্থাৎ সে কি করবে, বিক্রয়ের পরিমাণ বাড়াবে, তার গ্রাহককে পর্যাপ্ত সেবা দিবে, সেটা সে আত্মবিশ্বাসের মাধ্যমে অর্জন করবে। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, একজন আদর্শ বিক্রেতা হবে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী, সে তাৎক্ষণিকভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে তাকে। তারপর হচ্ছে ধৈর্যশীল, একজন বিক্রয় কর্মীকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, ধৈর্যের সাথে তার গ্রাহকের সাথে কি করতে হবে, আচরণ করতে হবে, যাতে একজন গ্রাহক কি না হয়, তার উপর বিরক্ত না হয়। এবার আসি নৈতিক গুণাবলী। একজন প্রত্যেকটা মানুষের যে আচার আচরণ গুলো করে, যেগুলোকে আমরা কি করি, মানবিক আচরণের যে মানদণ্ড থাকে, সে মানদণ্ডের মাধ্যমে একজন মানুষকে কোনটি ভালো কোনটি মন্দ সেটা বেছে নিতে হয়, সেটাই হচ্ছে তার নৈতিক গুণাবলী। নৈতিকতা হচ্ছে সবচেয়ে বড় গুণ একজন আদর্শ বিক্রয় কর্মীর। নৈতিকতার মধ্যে আছে তার ভিতরে সততা আর বিশ্বস্ততার পরিচয় দিতে হবে, সে সৎ হতে হবে, তাকে বিশ্বস্ত হতে হবে। মার্জিত ব্যবহার, তার ব্যবহার হবে মার্জিত। তারপরে জেন্ডার সচেতনতা, অর্থাৎ তিনি নারী পুরুষ শিশু শিশু ছেলে মেয়ে তাদের যে এক একজনের যে এক এক ধরনের মানসিকতা আছে, সে মানসিকতার ভিত্তিতে তাকে কি করতে হবে, আচরণ করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে নৈতিবাচক দৃষ্টিভঙ্গি, একজন বিক্রেতাকে আদর্শ বিক্রেতাকে নৈতিবাচক অর্থাৎ ইতিবাচক দৃষ্টিভঙ্গির কি করতে হবে, প্রভাব দেখাতে হবে, অর্থাৎ ক্রেতাকে পণ্যের সম্পর্কে তাকে জানাতে হবে, পণ্যের মূল্য সম্পর্কে কি করতে হবে, পণ্য যে মূল্যটা আছে সেটা এমন ভাবে বলবে না যেটা ওই ক্রেতার ভিতরে অনতিবাচক কোনো ধারণা জন্ম দেয়। তাই একজন ক্রেতাকে কি হতে হবে, নেতিবাচক কথাবার্তা বলতে হবে, যাতে করে সে কি করতে পারে, তার প্রতি বিশ্বাস জন্মাতে পারে। এবার আসে অন্যান্য গুণাবলী।
একজন বিক্রয়কর্মীর শিক্ষাগত অভিজ্ঞতা থাকতে হবে, একজন অবশ্যই শিক্ষা মানুষের একটা যে মৌলিক মূল্যবোধ আছে সেটাকে জাগ্রত করে, তাই না? তাহলে একজন বিক্রয়কর্মী যদি শিক্ষিত হয় তাহলে এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে ব্যবসাটাকে আরো কি করা যাবে, আরো সমৃদ্ধশালী করা যাবে। তাই একজন বিক্রয়কর্মীর নিম্নতম শিক্ষাটুকু থাকা কি জরুরি। তারপর আসি বিপণন সম্পর্কে জ্ঞান। একজন আদর্শ বিক্রয়কর্মীকে অবশ্যই পণ্যের বিক্রয় সম্পর্কে একটা জ্ঞান তাকে থাকতে হবে, হিসাবে পারদর্শী। তাহলে একজন বিক্রয়কর্মীকে অবশ্যই হিসাবে কি হতে হবে, পারদর্শী হতে হবে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী আজকে যে অধ্যায়টা নবম অধ্যায় বিপণন, ওখানে যা ছিল যেটুকু ছিল আমি সবটুকু আলোচনা করে দিয়েছি, অধ্যায়টা সম্পূর্ণ করে দিয়েছি। এখন আমি কি পড়াবো, সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প পড়াবো, বাংলাদেশের শিল্প। তাহলে আমি এটুকু মুছে দিই। তাহলে আমরা সবাই সপ্তম অধ্যায় চলে যাব, বাংলাদেশের শিল্প। দেখো আজকে আমরা শিল্প, শিল্পের ধারণা পাবো, শিল্পের প্রকারভেদ সম্পর্কে জানবো। ঠিক আছে, শিল্পের প্রকারভেদ গুলো সম্পর্কে জানবো। এই অধ্যায়টা অল্পই, কিন্তু তারপরও দেখি কতটুকু আমরা পড়াতে পারি ততটুকু পড়াবো। আমরা শিল্পের ধারণা পাবো, শিল্পের শিল্পের ধারণা ধারণা আঁকতে পাবো, শিল্পের প্রকারভেদ সম্পর্কে জানবো। শিল্পের প্রকারভেদ, শিল্পের প্রকারভেদ সম্পর্কে জানবো। শিল্পের প্রকারভেদ, শিল্পের প্রকারভেদ সম্পর্কে জানবো, সম্পর্কে ধারণা পাবো। শিল্পের প্রকারভেদ সম্পর্কে ধারণা পাবো আমরা। তারপরে আমরা কুটির শিল্প, কুটির শিল্প, কুটির শিল্পের ধারণা, বৈশিষ্ট্য, উপযুক্ত ক্ষেত্র এগুলো সম্পর্কে জানতে পারবো। শিল্পের ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব সম্পর্কে জানবো। ক্ষুদ্র মাঝারি শিল্পের বৈশিষ্ট্য, গুরুত্ব সম্পর্কেও জানতে পারবো। ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি, মাঝারি শিল্পের ধারণা, শিল্পের ধারণা, বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য ও গুরুত্ব সম্পর্কে জানবো। তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করি। আমরা এই বিষয়গুলো নিয়ে এখন একটু আলোচনা করি। তাহলে দেখো আমরা জানি প্রকৃত প্রদত্ত সম্পদকে আহরণ করে তার যন্ত্রপাতির সাহায্যে তার রূপগত পরিবর্তন সাধন করে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়াটাই আমরা পরিবর্তন সাধন করে, অর্থাৎ একটা দ্রব্যকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করাটাই হচ্ছে শিল্পের কাজ। আমাদের বইয়ের ভাষায় কি বলে দেখি, মূলধন সামগ্রী ব্যবহার করে কাঁচা কারখানায় কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়াকে শিল্প বলে। তো আমি কি বলেছি, প্রকৃত প্রদত্ত সম্পদকে আহরণ করে যন্ত্রপাতির মাধ্যমে তার চূড়ান্ত
রূপ বা চূড়ান্ত রূপ দেয়া বা মানুষের ব্যবহার উপযোগী করাটাই হচ্ছে শিল্প, মানুষের ব্যবহার করাটাই শিল্প। তাহলে শিল্পে আমরা কি ব্যবহার করছি? যন্ত্রপাতি ব্যবহার করছি। তাহলে এই যে শিল্পে, শিল্পের উৎপাদন সাধারণত কারখানা ভিত্তিক হয়, নির্দিষ্ট দ্রব্যের কারখানা সমূহকে। আর একটা কথা, আমরা যে শিল্পে উৎপাদন করি সেগুলো কারখানা ভিত্তিক হয়। তাহলে আমি এখানে বলা হলো যে কারখানা সমূহকে কি বলা যেতে পারে? শিল্প বলা যেতে পারে। তাহলে দেখো, তোমাদের স্কুলটি যেখানে অবস্থান করছে সেটা একটা শিল্প এলাকায় অবস্থান করছে, তাই না? শিল্প, তাহলে এখানে অনেকগুলো শিল্প কারখানা আছে। তাহলে আমরা এখন অবস্থান করছি কোথায়? একটা শিল্প কারখানার মধ্যে। এখন এই শিল্প কারখানাগুলোকে জাতীয় শিল্প নীতি 2010 অনুযায়ী বাংলাদেশের শিল্পকে ব্যাপক অর্থে কয়টি ভাগে ভাগ করেছে? দুইটি ভাবে। কি অর্থে? ব্যাপক অর্থে। একটা হচ্ছে উৎপাদনমুখী শিল্প, আর একটা হচ্ছে সেবামূলক শিল্প। তাহলে এখানে বললো যে ব্যাপক অর্থে শিল্পকে দুই ভাগে ভাগ করেছে, এক হচ্ছে উৎপাদনমুখী শিল্প আর একটা হচ্ছে সেবামূলক শিল্প। তাহলে আমি বলি ব্যাপক অর্থে, ব্যাপক অর্থে ব্যাপক অর্থে অর্থে শিল্প দুই প্রকার, শিল্প দুই প্রকার, শিল্প দুই প্রকার। ওকে, এক হচ্ছে কি উৎপাদনমুখী শিল্প, উৎপাদনমুখী শিল্প, উৎপাদনমুখী শিল্প। তারপরে দুই হচ্ছে কি বলেছে? সেবা শিল্প, সেবা শিল্প, সেবা শিল্প। তাহলে শিল্প ব্যাপক অর্থে শিল্পকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে উৎপাদনমুখী শিল্প আর একটা হচ্ছে সেবা শিল্প। তাহলে আমরা এবার উৎপাদনমুখী শিল্প কি সেটা সম্পর্কে একটু আলোচনা করি। পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন ও পরবর্তীতে উৎপাদিত পণ্য পুনঃ উৎপাদন বা প্রক্রিয়াকরণ বিষয়কে সকল প্রকার, এই সকল প্রকার শিল্পকে আমরা উৎপাদনমুখী শিল্প বলে থাকি। তাহলে কি বলছে? পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন ও পরবর্তীতে উৎপাদনকে পুনঃ সংযোজন বা প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সকল প্রকার শিল্পকে আমরা উৎপাদনমুখী শিল্প বলে থাকি। তাহলে উৎপাদন শিল্প, উৎপাদন শিল্পে কি হয়? শ্রম ও যন্ত্রপাতির ব্যবহার হয়। উৎপাদনমুখী শিল্পে শ্রম ও যন্ত্রপাতির মাধ্যমে আমরা কি করি? কাঁচামালকে প্রক্রিয়াজাত করে পরবর্তী পণ্যে কি করি? রূপান্তর করে। যেমন ধরো বস্ত্র শিল্প, চিনি শিল্প, পাট ও পাটজাত শিল্প, সার শিল্প, চামড়া শিল্প, এগুলো সব হচ্ছে উৎপাদনমুখী শিল্প। এবার আসি সেবামূলক শিল্পের কথা বলি। যন্ত্রপাতি কিংবা একস্থায়ী সম্পদ বা মেধা সম্পদের ব্যবহারের মাধ্যমে, এখানে মেধার কথা বলা হয়েছে, অর্থাৎ সৃজনশীলতা, অর্থাৎ মানুষ তার মেধাকে কাজে লাগিয়ে যা কিছু সৃষ্টি করে তাকে বুঝাচ্ছি। যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদের ব্যবহারের মাধ্যমে যে সকল সেবামূলক কর্ম সম্পাদিত হয় সেগুলো সেই সব শিল্প প্রতিষ্ঠানকে সেবামূলক শিল্পে অন্তর্ভুক্ত। যেমন মৎস্য আহরণ করা, নির্মাণ শিল্প বা হাউজিং, অটোমোবাইলিং, সার্ভিসিং, ঠিক আছে, আরো আছে অনেকগুলো দেখবে, হাসপাতাল ও ক্লিনিক। এ হচ্ছে তোমার ব্যাপক অর্থে শিল্পের প্রকারভেদ। তাহলে আমরা শিখলাম ব্যাপক অর্থে শিল্প দুই প্রকার, উৎপাদনমুখী শিল্প, আর একটা শিখলাম সেবামুখী শিল্প। এবার আসি বিনিয়োগের মাপকাঠি, অর্থাৎ অর্থের মাপদণ্ডে শিল্পকে কয় ভাগে ভাগ করা যায় সেটা দেখি। বিনিয়োগের মাপকাঠিতে, অর্থাৎ অর্থ বিনিয়োগের মাধ্যমে শিল্পকে কয় ভাগে ভাগ করি? বিনিয়োগের মাপকাঠিতে, বিনিয়োগের মাপকাঠিতে কাঠিতে
শিল্প চার প্রকার, শিল্প কয় প্রকার? চার প্রকার, শিল্প চার প্রকার, বিনিয়োগের মাপকাঠিতে শিল্প চার প্রকার, ঠিক আছে? এবার দেখি সেগুলো কি কি জানি আমরা। এক নম্বরে কি, এক নম্বরে আছে কুঠির শিল্প, কুঠির শিল্প, তারপরে দুই নম্বরে আছে ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প, তারপর আছে তিন নম্বরে আছে মাঝারি শিল্প, মাঝারি শিল্প, চার নম্বরে আছে বৃহৎ শিল্প, বৃহৎ শিল্প। তাহলে আমরা শিল্প চারটা প্রকার পেয়েছি, একটা হচ্ছে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, আর একটা হচ্ছে বৃহৎ শিল্প, ঠিক আছে? তাহলে এটা কি বিনিয়োগের মাপকাঠিতে শিল্পের চার প্রকার। এবার আসি কুটির শিল্প কি সেটা নিয়ে একটু জানি ধারণা। কুটির শিল্প আমরা বলতে বুঝায় পরিবারের সদস্যকে প্রাধান্য দিয়ে যে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে তাকে কুটির শিল্প বলে। এই প্রতিষ্ঠানে জমি ও কারখানা, ভবন ভবন বা স্থায়ী সম্পত্তির মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ কত কত হবে? 5 লক্ষ টাকা নিচে, এবং পরিবারের সদস্য সর্বোচ্চ হবে 10 জন, ওই শিল্পকে আমরা কি বলে থাকি? কুঠির শিল্প বলে থাকি। সাধারণত আমরা ওই পরিবারের সদস্যের মধ্যে স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোন আর পরিবারের অন্য সদস্যকে নিয়ে এই কুটির শিল্পটা গড়ে উঠে, ঠিক আছে? এ তারা এখানে পূর্ণ কাজও করতে পারে, আবার খণ্ডকালীন কাজও করতে পারে। এই যে কুটির শিল্প, এই কুটির শিল্পটার কয়েকটা বৈশিষ্ট্য তাহলে আমি দেখলাম যে কুটির শিল্পের মূলধনের পরিমাণটা 15 লক্ষ টাকার নিচে হবে। আবার দেখেছি এখানে অন্য কোনো সদস্য আসবে না, সেটা পরিবারের সদস্য এটা পরিচালনা করবে, এবং পরিবারের সদস্যরা এখানে খণ্ডকালীন কাজও করতে পারে, আবার পূর্ণ কাজও করতে পারে। আর ওই কুটির শিল্পটা তোমার যেখানে সেখানে হতে পারে, এটা ছোট জায়গায় হতে পারে, ঠিক আছে? যে কোনো ছোট ঘরের বা যে উঠানেও হতে পারে, ঠিক আছে? আবার কোথাও একটা ছোট জায়গা ভাড়া নিয়েও হতে পারে, সেটা হতে পারে। এই কুটির শিল্পে কি হয় জানো? মানুষ তার ব্যক্তিগত নৈপুণ্যতা প্রদর্শন করে এই কুটির শিল্পে, ঠিক আছে? কুটির শিল্পে যেমন আমরা রাঙ্গামাটির কুটির শিল্প আছে দেখেছি, মণিপুরী কুটির শিল্প আছে, ওরা তাদের পরিবারের সদস্য দিয়ে এটা পরিচালনা করে আসছে অনেক দিন ধরে, তাদের পূর্বপুরুষ থেকে তাদের পরের প্রজন্ম এভাবে এটাকে বয়ে নিয়ে যাচ্ছে। কুটির শিল্পের ধারণা, আমরা কুটির শিল্প সম্পর্কে কি ধারণা পাচ্ছি দেখি। অর্থাৎ কুটির শিল্পর উপযুক্ত ক্ষেত্রগুলো, অর্থাৎ কি কি ক্ষেত্রে তুমি কুটির শিল্প করতে পারো। এক হচ্ছে পাটজাত শিল্প, অর্থাৎ পাট দিয়ে তুমি স্কুল ব্যাগ, শিকার, দেয়াল, তাপ দেয়াল মাদুর ও পাঠের স্যান্ডেল, কার্পেট, এগুলো বানাতে পারো। বাঁশ ও ব্যাগ, বাঁশের তৈরি তুমি চেয়ার, টেবিল, এগুলো সবকিছু বানাতে পারো তুমি। তাহলে এগুলো তুমি বানাতে পারো। মৃৎশিল্প কি? অর্থাৎ মাটির তৈরি জিনিসপত্র। মৃৎশিল্প হচ্ছে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র তুমি তৈরি করতে পারো। তার ভিতরে কি আছে? তুমি বিভিন্ন ধরনের জীবজন্তু, ফল, মূল, তৈজসপত্র, শোপিস, এগুলো তৈরি করতে পারো মৃৎশিল্পর মাধ্যমে। তারপরে তাঁত ও বস্ত্র শিল্প, তাঁতের তৈরি লুঙ্গি, তারপরে কি সালোয়ার কামিজ, জামদানি, এগুলো তৈরি করতে পারো। খাদ্য সহায়ক শিল্প, চানাচুর, তারপর মধু, রসগোল্লা, এগুলো তৈরি করতে। হস্তশিল্প, হস্তের চালিত তুমি
নকশিকাঁথা চালাতে করতে পারো হাতের মেশিনের মাধ্যমে, বা হাত দিয়ে তুমি নকশিকাঁথা মাছ ধরার জাল তৈরি করতে পারো, ঝিনুক ঝিনুক সংগ্রহ করে তুমি ঝিনুকের মালা তৈরি করতে পারো, আরো বিভিন্ন রকম জিনিস তৈরি করতে পারো। ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশলী শিল্প, দা কোদাল, এগুলো তুমি পরিবারের পরম্পরা অনুযায়ী অনেকে আছে, এটা কি হচ্ছে পরিচালিত হচ্ছে। তারপর হচ্ছে ব্যবহারজনিত তৈল তৈরি করতে পারো তুমি, আতর গোলাপ জল এগুলো তৈরি করতে পারো। তাহলে এগুলো সবগুলো হচ্ছে তোমার কিসের, কুটির শিল্পের উপযুক্ত ক্ষেত্র। এবার আসি ক্ষুদ্র শিল্প কি। দেখো উৎপাদন শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প সেই সব শিল্পকে বুঝায় যে শিল্পের জমি ও কারখানার ভবন ব্যতীত কত স্থায়ী সম্পদের মূল্য বা প্রতিস্থাপন ব্যয় সহ কত টাকা, 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা, কিংবা যেসব শিল্পে শ্রমিক সংখ্যা 25 থেকে 99 জন তাকে আমরা ক্ষুদ্র শিল্প বলি। অর্থাৎ কারখানা আর স্থায়ী সম্পদ ব্যতীত যেখানে মূলধন এই যে স্থাপন ব্যয় সহ আমরা ব্যয় করছি কত থেকে, 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা, এবং বা যেখানে আমরা 25 থেকে সর্বনিম্ন 25 সর্বোচ্চ 99 জন শ্রমিক কাজ করবে তাকে আমরা ক্ষুদ্র শিল্প বলে থাকি। আবার ক্ষুদ্র শিল্পের মধ্যে একটা হচ্ছে উৎপাদন শিল্প, আর একটা হচ্ছে সেবা শিল্প। সেবা শিল্পের মধ্যে ক্ষুদ্রতম যেখানে জমি আর কারখানার ভবনের স্থায়ী খরচ সহ কি ব্যয় সহ 5 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা, কিংবা যেখানে 10 থেকে 25 জন শ্রমিক কাজ করে তাকে সেবামূলক ক্ষুদ্র শিল্প বলে। সেবামূলক ক্ষুদ্র শিল্প প্রথমটা যেটা বলেছি সেবামূলক, প্রথমটা ছিল উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প, আর এইটা বলেছি আমি সেবামূলক ক্ষুদ্র শিল্প। ওটাতে দুটার ভিতরে দুইটা তফাৎ, একটা তো হচ্ছে 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা, আর এটা তো হচ্ছে 5 লক্ষ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা। আর এটাতে শ্রমিকের সংখ্যা হবে, উৎপাদনমুখীটাতে হবে 25 থেকে 99 জন, আর সেবামূলকটাতে হবে 10 থেকে 25 জন, এটুকু তফাৎ। এবার আসি মাঝারি শিল্পর কথা বলি। মাঝারি শিল্প উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্পকে সেই শিল্পকে বুঝায় যে শিল্পে আমরা কারখানা ও স্থাপন ব্যয় অন্যান্য ব্যয় সহ 10 কোটি টাকার কত অধিক 30 কোটি টাকার মধ্যে থাকবে, 10 কোটি টাকার থেকে অধিক হতে হবে, 30 কোটি টাকার মধ্যে থাকতে হবে। আর যে প্রতিষ্ঠানে শ্রমিক হবে 100 থেকে 250 জন। আর ওই মাঝারি শিল্পের সেবা শিল্পের মধ্যে শ্রমিক জমি স্থাপন ব্যয় ও কারখানা ব্যয় সহ 1 কোটি টাকা থেকে 15 কোটি টাকার মধ্যে থাকবে, এবং যেখানে শ্রমিক সংখ্যা হবে 50 থেকে 100 জনের মধ্যে, সেটা হচ্ছে মাঝারি সেবা শিল্প। আর প্রথমটা বলেছি উৎপাদনমুখী মাঝারি শিল্প, উৎপাদনমুখী মাঝারি শিল্প, উৎপাদনমুখী মাঝারি শিল্প। তাহলে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, কেননা সময় শেষ। বৃহৎ শিল্প কি, যে শিল্পগুলোতে বৃহৎ শিল্পের মধ্যে উৎপাদনমুখী বৃহৎ শিল্প বলতে ওই শিল্পকে বোঝায় যেখানে আমার কারখানা জমি ভবন ও স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 10 কোটি টাকার অধিক, মানে অধিকই হবে 10 কোটি টাকার, আর 250 জনের চেয়ে অধিক শ্রমিক কাজ করবে তাদেরকে বুঝায়। আর সেবা শিল্পের ক্ষেত্র হবে বৃহৎ উৎপাদনমুখী সেবা শিল্পের ক্ষেত্র হবে যে কারখানা স্থাপন ব্যয় অন্যান্য প্রতিস্থাপন ব্যয় সহ 15 কোটি টাকার কি অধিক, কিংবা যেখানে 100 জনের অধিক শ্রমিক কাজ করে তাকে সেবা শিল্প, বৃহৎ সেবা শিল্প বলে। প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনাটা আর দীর্ঘায়িত করব না, সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প এটা নিয়ে পরবর্তীতে আমাদের আরো আলোচনা আছে, আলোচনা হবে, সেটা করা হবে আলোচনা। আর তাহলে তোমাদের এখন আমি একটা বাড়ি কাজ দিয়ে আমার ক্লাসটাকে এখানেই সম্পূর্ণ করব। আশা করি আজকের যে পাঠ ছিল তোমরা সেটা বোঝার চেষ্টা করেছো এবং বুঝতে পেরেছো, পরবর্তী ক্লাসে তোমরা আরো মনোযোগী হবে, কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে একে তো, দ্বিতীয়ত তোমাদের আসলে ক্লাস 9-এ যখন উঠেছো তোমাদের এই বিষয়গুলো সম্পর্কে
প্রাথমিক জ্ঞানটা থাকতে হবে, যাতে করে তোমরা পরবর্তী সময়ে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুত নিতে পারো। তাই তোমরা ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে। আমি পারি কাজ দিয়ে আমার ক্লাসটা শেষ করি। বাড়ির কাজ লিখে নাও একটু কষ্ট করে। সপ্তম অধ্যায়ের 1 নং সৃজনশীল, সপ্তম অধ্যায়ের 1 নং সৃজনশীল, সৃজনশীল শিখবে এসডব্লিউ সহ। এটা হচ্ছে তোমার কাজ, ঠিক আছে? সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকবে, আর বাসায় মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। প্রত্যেক শিক্ষার্থী তোমাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী উপাসনা করবে, যাতে করে আমরা স্বাভাবিক পরিস্থিতিতে থেকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে পারি, এই প্রত্যাশাই করি। আজকে আমরা আমাদের ক্লাসটা